ফাইনালি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আরও একটি মনি পেড মানে একটি নতুন পেডের কিন্তু টপ আপ ইভেন্ট চলে এসছে তো ভাই এই পেডটা কিন্তু আমি টপ আপ করবো এবং আপনাদের পাঁচজনকে কিন্তু আমি টপ আপ করে দেবো এই মনি পেড এবং এই পেড নিয়ে আজকে খেলবো এবং পেডের অ্যাবিলিটিকেই সম্পূর্ণ কিন্তু বলে দেবো এই ভিডিওর মধ্যে তো ভাই ভিডিও একদম লাস্ট অবধি দেখবেন ফ্রি ফায়ার গেমের কি সব থেকে ভালো পেড হতে চলেছে মনি পেড কি না সেটাও কিন্তু অবশ্যই করে আপনাদেরকে একদম লাস্ট অব দি দেখতে হবে আর বলো পাঁচজন কিন্তু এই মনি পেড পাবেন একদমই ঠিকই শুনেছেন আমি কিন্তু একশোটা করে ডায়মন্ড টপ আপ করে দেবো একশোটা ডায়মন্ড পাচ্ছেন সঙ্গে কিন্তু এই পেডটা পাবেন তো ভাই একদম লাস্ট অব্দি ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভাই আমি কিন্তু ফ্রি ফায়ার রিলেটিভ যত ভিডিও কিন্তু আসে সবার ফার্স্ট এই চ্যানেল আপলোড করতে থাকে তো ফার্স্ট অফ অল আমি পেটটাকে টপ আপ করবো এবং তারপরেই কিন্তু পেটের অ্যাবিলিটি এবং পেটটাকে গেমপ্লে করে দেখাবো এবং ফ্রি ফায়ারের যদি ওয়ান অফ দ্য বেস্ট পেট হয় সেটাও কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করব তো প্রথমে আমি এখানে নাওতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে একশোটা ডায়মন্ড টপ আপ করতে হবে এবং তিনশোটা ডায়মন্ড টপ আপ করলে আপনারা কিন্তু পেটের স্কিনটা পাবেন এবং যদি একশোটা ডায়মন্ড টপ আপ করি তাহলে কিন্তু আমি পেটটা পাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই পেটের পেটটা কিন্তু আমি পেয়ে যাব এবং পেটের স্কিন পাওয়ার জন্য কিন্তু আমাকে তিনশোটা ডায়মন্ড টপ আপ করতে হবে এবং হাজারটা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমি ব্লু প্রিন্টটা পাবো তো আমার কোনো দরকার নেই ভাই ব্লু প্রিন্টের তো আমি টপ আপটা করে নেবো তার আগে আমি পেটে যাই পেটে গিয়ে হ্যাঁ আর আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটা যদি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার ভিউ আসে কিংবা না আসুক আমি কিন্তু পাঁচজনকে করে দেবো টপ আপ ঠিক আছে পাঁচ হাজার ভিউ আসলে ভালো হয় ভাই তো আমি পেট সেকশানে যাচ্ছি এবং আপনাদেরকে প্রথমে পেটটা আমি বোঝাই তো পেটের স্কিলটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একবার দেখুন পেটটা কি ভালো কি না এবং পেটের গেম প্লে করে তারপরে কিন্তু আমি আপনাদের মধ্যে বোঝাবো তো এখানে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ড্যামেজ টোয়েন্টি পারসেন্ট রিডিউসড ইন অনার ইনহেলার কাউন্টডাউন মানে কি এখানে কিন্তু দেখাচ্ছে কাউন্টডাউন মানে আপনার দেখাচ্ছে যে যখন আপনি মেডিকেট ইউজ করবেন কিংবা যখন আপনি আপনার যে ভেস্ট আপডেটের জন্য যে কিটটা ইউজ করে না ওই কিটটা যখন ইউজ করবেন কিংবা আপনি যখন ইনহেলার ইউজ করবেন তখন আপনাকে যদি কোনো এনিমি ড্যামেজ দেয় তখন কিন্তু ওই ড্যামেজের মাত্র টোয়েন্টি পারসেন্ট ড্যামেজ কম দেবে আপনাকে ভালো করে বুঝুন যদি আপনার দশ ড্যামেজ দিত তখন কিন্তু আপনাকে আট ড্যামেজ দেবে এটা লেভেল ওয়ানে এবং লেভেল যখন সেভেন হয়ে যাবে মানে যখন লেভেল ম্যাক্স হবে তখন কিন্তু আপনার লেভেল থ্রি যখন একদম লেভেল ম্যাক্স হয়ে যাবে তখন কিন্তু থা থার্টি ফাইভ পারসেন্ট কম ড্যামেজ দেবে মানে বুঝতে পারছেন কি আপনারা সিক্সটি যদি দশ ড্যামেজ দেয় এনিমি আপনাকে তাহলে কিন্তু মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট আপনি ড্যামেজ দেবেন মানে সিক্স পয়েন্ট ফাইভ ড্যামেজ পাবেন আপনি আর থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আপনি ড্যামেজ পাবেন না ভাই আমি যদি বলি এটা কিন্তু অতটাও ভালো পেট নয় সত্যি কথা বলতে ভাই এটা তখনই কাজ হবে যখন আপনি মেডিকিল ইউজ করবেন কিংবা আপনার ওইটা কি বলে ইনহেলার ইউজ করবেন এবং যে কিট যেটা হয় না ভেস্টের ভেস্ট রিপেয়ারিং কিট ওই ভেস্ট রিপেয়ারিং কিট যখন আপনি ইউজ করবেন তখনই কিন্তু এই তিনটে সময় কাজ করবে তাছাড়া কিন্তু কাজ করবে না ফ্রি ফায়ারের ভালো পেট নয় ভাই তবুও আপনাদেরকে বলতে চাই আমি যেহেতু বলেছি আপনাদেরকে যে আমি আপনাদেরকে টপ আপ করে দেবো ভাই এই ভিডিওটাতে মাত্র পাঁচ হাজার ভিউ আসলেই কিন্তু আমি আপনাদের জন্য টপ আপ করে দেবো ঠিক আছে তো আমি তো নিজে টপ আপ করলাম না আপনাদেরকে টপ আপ করে দেবো যদি মাত্র পাঁচ হাজার ভিউ আনতে পারেন তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে